আজকে 23শে অক্টোবর, আমি এখন পুরীতে আছি। তোমরা তো জানো পুরীর সমুদ্র প্রচণ্ড উত্তাল। আজকে জাস্ট একটুখানি পুরীর সমুদ্রের ধারে কাউকে আসতে দিচ্ছে না, বিচ একদম খালি করে দিয়েছে। দু একজন যারা স্নান করছিলেন তাদের একদম টোটোই করে মাইক নিয়ে নিয়ে যাচ্ছে আর বেরিয়ে পড়তে বলছে। এখন 7:45 বাজে। চা খেতে বেরিয়েছি, ভোরবেলা কি ভাল লাগে না, মেঘলা করে আছে। তো দেখো ভোরবেলা এখন আমরা বেরিয়েছি একটুখানি চা খাবো এই ভেবে, কিন্তু একদম সব দোকানপাট বন্ধ। আজকে পুরী বিচ একদম খালি। আমরা আজকে ফিরে যাব, আর টোটোই করে করে বলতে যাচ্ছে, অ্যানাউন্স করে করে বলতে যাচ্ছে যে সমস্ত হোটেল খালি করে দিতে এবং পর্যটকদের ফিরে যেতে। তো আমরা তো আজকে ফিরে যাবার আমাদের দিনই ছিল আজকে। তো এখন 7:45 বাজে, যতটা তাড়াতাড়ি পারবো ব্রেকফাস্ট সেরে, ব্রেকফাস্ট মনে হয় এখানে করা যাবে না, কারণ এখানে সমস্ত দোকানপাট বন্ধ। দিয়ে আমরা আজকে ফিরে যাব। আর দেখো রাস্তাঘাটে যারা মানুষ রয়েছেন, দেখো সব সুটকেস নিয়ে রেডি, মানে গাড়ির খোঁজ করছে। প্রচণ্ড রাশ আজকে, মানে গাড়ি পাওয়া যাচ্ছে না, কী করে ফিরতে হবে, মানে প্রাণ হাতে করে ফিরে যাওয়ার তোড়জোড়। তো আমরাও সবাই রেডি হয়ে নিচ্ছি, বেরো। আমরা স্টার্ট করে দিলাম, এখন বাজে 8:40 মতন। তো আমরা এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানে সব হোটেল টোটেল মোটামুটি খালি করে দিচ্ছে, সামনের দিক থেকে তো পেছন দিক করে দিচ্ছে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। সব বাস ফাস ট্রেন ফ্রেন আর যেতে দিচ্ছে না, মানে আসতে তো দিচ্ছেই না, যেতেও দিচ্ছে না। গাড়িগুলো প্রচুর ভাড়া বলছে, গাড়ি করেই সবাই ব্যাক করার, মানে প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা এসে গেছে, এবার ব্যাক করে যেতে হবে এরকম। আর আমাদের হোটেলে অবশ্য কালকেও দেখলাম রাত্রিবেলা একজনরা এলো, তারা জানি না আজকে আবার কী করবে কি জানি না। আমরা তো আজকে এমনি, আমাদের আজকেই যাওয়ার কথা ছিল, বলো, আমাদের আজকেই প্ল্যান ছিল যাওয়ার, আজকেই চলে যাচ্ছি। তো এমানির পুরি ঘোরা হয়ে গেল, তাই তো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা পুরি হোটেল চলে গেল, পুরি হোটেল চলে গেল, এই তো কস্তুরি। চলো, হ্যাঁ ডাব বিক্রি তো হয় এখানে, তাও এবারে ডাবটা কম দেখলাম। দেখো বিচ কত খালি, মানে সেই যে ছাতা টাঙানো ছিল, যে স্টলগুলো ছিল, সেগুলো আজকে কিচ্ছু নেই, সবাইকে বারণ করে দিয়েছে বসতে। তো আমরা তো বেরিয়ে গেলাম, আশা করছি ভালোই ভালোই চলে যাব জয় জগন্নাথ নাম নিয়ে। তো এখানে নামা হয়েছে, একটু কিছু জল খাবার যদি খাওয়া যায়, আর মানি খাবে না, মানি মুড়ি খাবে। পেয়ে গেছো? খুলে দেবো? জিম্মাও কিছু খাবে না বলছে, ও মেয়ে আমার থেকে খেয়েছে, ওই জন্য ও বসে পড়ছে। আমরা ফিরছি আর আকাশটা দেখো কালো পড়ে আছে। আমরা চা খেলাম আর জিম্মা পাঁপড়।
মানি পাঁপড় খাবে দে পাঁপড় দে নিজ্জত নয় এমনি পাঁপড় এই যে এই নাও তো চলো ছাতু ছাড়া কিছু খাবে না বোধ হয় জল আছে দেখো তো আমরা 7:30 নাগাদ এক ক্লাস বাড়িতে চলে আসলাম আজকে রাস্তায় খুব জ্যাম ছিল মানে এত গাড়ি মানে ম্যাক্সিমাম গাড়ি ওই পুরী থেকে উড়িষ্যা থেকে ফিরছে তো জামা কাপড়গুলো জাস্ট বের করলাম কোনটা কোনটা কাস্তে দেব কোনটা কোনটা কি করব আর গাছগুলো সব ঠিক আছে সেটাই দেখছি দেখো সব গাছগুলো কত মানে একদম তরতাজা আছে আমি সেই যেভাবে রেখে গেছিলাম এই ঘরের গাছগুলো একটু বেশি করে জল দিয়ে গেছিলাম আর কিছুই না আর বাইরের গাছগুলো এইভাবে আর এই 4 দিন ছিলাম না ঘরটা এমন নোংরা হয়ে আছে বোতলগুলোতে জল ভরে আর দিয়ে গেছিলাম প্রত্যেকটা গাছই ওই জানে না ভালো আছে বোতলের জলটা শেষ করে হয়ে গেছে এমন জলটা নিয়ে নিয়েছে গাছ দেখো এখানে ওয়েদার মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত সুন্দর হাওয়া দিচ্ছে আর সুবিধা এসেই এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে আর তোমরা অনেকেই বলেছিলে ভুলে যেতাম আমি এই লাইটটা জ্বালিয়ে একবার দেখাতে তো চলো কিছু কিছু জিনিস খালি করে ফেলেছি এই ব্যাগটা মোটামুটি সব খালি করে ফেলেছি এইটাও খালি করে ফেলেছি এই ব্যাগটাও এবার এগুলো সব তুলে ফেলতে হবে ব্যাগগুলো জায়গায় জায়গায় আর ঘরটা না নোংরা হয়ে আছে না মানে অল্প একটু পুঁচবো ঘরটা একটু মুছে নেবো তো সেটার জন্য আমি এই 11-র এই স্পিন মপটা দিয়ে ঘরটা একটু আগে মুছে ফেলি ক্লিন করে নিয়ে তারপরে জাস্ট ভাতে ভাত রান্না করব কোথাও থেকে এলে দেখবে ঘরটা আগে না পরিষ্কার করলে কোনো কাজে মন লাগে না তো আজকে তো রান্না একদম সিম্পল করব শুধুমাত্র আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাত তা সুবীর গেছে ডিম কিনতে তো আমি ততক্ষণে মপ করে নিচ্ছি ঘরটা আর এই গ্যাজেটটা থাকলে না ভীষণ সুবিধে মপ করার মানে সত্যি এটা এত ভালো চটপট হয়ে যায় কোনো রকম এফোর্ট ছাড়াই তো চলো ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এবার এটাকে চার্জে বসিয়ে দিলাম এখানে চার্জ হয়ে যাক আবার তাহলে চার্জ সবসময় রেডি করে রাখি আমি এটাকে বাবা খুব কাজের জিনিস চলো এবারে রান্না চলো জিম্মাকে আগে একটু পাস্তা বানিয়ে দিই ওর বড্ড খিদে পেয়ে গেছে এসেই আগে তো সব ঘরটা মুছলাম পরিষ্কার করলাম তো বানাচ্ছি চলো তো এটা আমি দিশানো হোল হুইট পাস্তাটা দিয়ে পাস্তা বানাবো এটা প্রায় প্যাকেটটা শেষ অবশ্য আমার কেনা আছে নতুন প্যাকেট স্টকে তো এটা এখন আগে ওকে বানিয়ে দিই বেশি নেই খুব একটা তো এখন তো অন্য মানে একটা অল্পই খাবে আর রাত্রেবেলা ভাতে ভাত বানিয়ে নেবো আজকে শুধু তো চলো সব কাজ সারা ভাতে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো বেডরুমটা মোছা বাকি ছিল এটাও মুছে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তোমরা সবাই অনেকেই চিন্তা করছিলে আমি ফিরে আসছি কিভাবে তো আমি চলে এসেছি তো আবার দেখা হবে এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা।